এটি হলো বাংলা খবরের চ্যানেল। আপনাদের এলাকায় নতুন নতুন খবর নিয়ে এলো খবর 48 ঘন্টা। প্রোটেকশন এগেনস্ট সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প হলো বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর ফুলতলা 3 নম্বর গেটের পাশে সমাজ উন্নয়ন কেন্দ্রের অফিসের 3তলায় এই শিবিরটি পরিচালনা করে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটন। চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে এক ডাক্তারের সঙ্গে কথা বলে জানা যায় এই শিবিরটি মূলত 9 থেকে 14 বছর বয়সের মহিলাদের জরায়ু ক্যান্সার যাতে না হয় তার জন্য এই ভ্যাকসিন প্রদান করা হয়। এই দিন ভ্যাকসিন ছিল দ্বিতীয় ডোজ, প্রথম ডোজ হয়েছিল 2022 ফেব্রুয়ারি মাসেই। এখানে 125 জন মহিলাকে এই ভ্যাকসিন দেওয়া হয়, বেশিরভাগই ছিল স্টুডেন্ট যাদের বাড়ি বারুইপুর, সোনারপুর ও ক্যানিং সহ বিভিন্ন এলাকায়। এখানে ওরাল টেস্টও করা হয়। এই সম্বন্ধে এক ডাক্তার ও সমাজ উন্নয়ন কেন্দ্রের ডাইরেক্টরের প্রতিক্রিয়া। এই খবর দেখছেন খবর 48 ঘন্টা চ্যানেলে। ভ্যাকসিনটা কি ভ্যাকসিন দিচ্ছে ওরা? এছাড়াও আমাদের এখানে ইএনটি বিভাগ বা ডক্টরের সঙ্গে ওরাল চেক আপ করছে, তার সাথে সাইমাল্টেনিয়াসলি আমাদের এই যে বাচ্চাদের আপনি যে ভ্যাকসিন দিচ্ছেন এদের বয়স কত? এদের 9 থেকে 9 টু 14 ইয়ার্স, এই বয়সের মধ্যে আমরা সেকেন্ড ডোজ দিচ্ছি। আপনার নাম? আমার নাম ডক্টর। ডেজিগনেশন? এখানে কি কারণে এসেছে? নমস্কার, আমি ডক্টর অঙ্কিত খন্ডেলাল, আমি চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে ওরাল ক্যান্সারের স্পেশালিস্ট আছি। এখানে আজকে আমরা সবাই জেনারেল মানুষের মুখে চেক আপ করছি, এটাতে ওরাল ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে। অনেক জেন্টস বা ইভেন মহিলা পান, সুপারি, তামাক এসব ব্যবহার করে, আর না ব্যবহার করার সময়ও এটা একটা চেক আপ করা যায়। আমরা সবাই জানি কি পান তামাক খেলে মুখে ক্যান্সার হতে পারে, কিন্তু আমরা নেগলেক্ট করে দেবো, তার জন্যই আমরা চেক আপ করছি। অনেক পেশেন্ট আজকে দেখা হয়েছে, আর যারা স্পেশালি খেয়ে তামাকু এটা খাচ্ছে, কয়েকটা প্রি ক্যান্সারাস লিশনসও পাওয়া গেছে, সেটাকে গাইড করা হয়েছে কি এটা ছেড়ে দিলে ভালো আর কীরকম ট্রিটমেন্ট করতে হবে। শুধু যে আপনি মহিলাদের দেখছেন, ছেলেরাও তো অনেক সময় গুটকা তামাক বই নিয়ে এগুলো খেলেও হচ্ছে, এইগুলো ব্যাপারে কি হচ্ছে? আমরা ছেলেদেরকেও দেখেছি আজকে, মোটামুটি যতটা আমার পেশেন্ট হয়েছে আমরা অর্ধেকটা ছেলে ছিল, অর্ধেক মহিলা ছিল। কতজন পেশেন্ট এখন পর্যন্ত দেখলেন? আমি ওরাল চেক আপের জন্য মোটামুটি 30টা পেশেন্ট এখন পর্যন্ত দেখা হয়েছে। আপনার নাম আর ডিগনেশন? আমি ডক্টর অঙ্কিত খান্ডেলওয়াল, আমি ওরাল ক্যান্সারের স্পেশালিস্ট আছি চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে। থ্যাংক ইউ। এখানে কী অনুষ্ঠান হচ্ছে? আজকে মূলত চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আর রোটারি ইন্টারন্যাশনালের সহযোগিতায় সমাজ উন্নয়ন কেন্দ্রের ফুলতলা 3 নম্বরের 3তলায় সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশনের সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আমরা এখানকার যেসব মায়েরা এসেছে তাদের সার্ভাইকাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করার জন্য প্রিভেন্টিভ মেথড হিসাবে তাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ডিং হচ্ছে, কী করে তারা নিজেদের সেফ অ্যান্ড সিকিউর রাখতে পারে, আর এছাড়াও ওরাল ক্যান্সার সহ অন্যান্য জিনিসগুলো আমরা ডিটেক্ট করছি। এবং একই 3 রকমভাবে আমরা করছি, একটা হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং, 2 নম্বর হচ্ছে ডিটেক্ট, এবং 3 নম্বর হচ্ছে ভ্যাকসিনেশন ক্যাম্প। এই ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা 125টি অ্যাডোলেসেন্ট গার্লসকে কভার করছি, যাদের বয়স হয়েছে 9 থেকে 14 বছর বয়স, এবং যারা এখানেই ফার্স্ট ডোজ নিয়েছিল ফেব্রুয়ারির 20 তারিখে। এই গার্লস মোটামুটি এই মেয়েরা কোথা থেকে এসছে? এরা মেয়েরা বারুইপুর মিউনিসিপ্যালিটি, বারুইপুর ব্লক, সোনারপুর ব্লক, ক্যানিং ব্লক এবং এই পাশাপাশি কিছু অঞ্চল থেকে এসছে, রুরাল এবং আরবান মিলিয়ে।
125 জন এবং সবই স্কুল গোয়িং স্টুডেন্টস মেইনলি। আপনার নাম? আমার নাম পল্লব ঘোষ, ডাইরেক্টর সমাজ উন্নয়ন কেন্দ্র।